হ্যালো বিউ স্যার আজকে আমি আলোচনা করব শিক্ষা সার্কাস কবিতাটি যেটি একাদশ শ্রেণীতে রয়েছে লেখকের নাম আয়াপ্পা পানিকর যেটি মূল কাব্যগ্রন্থ সেটি হচ্ছে ডেজ অ্যান্ড নাইটস কাব্যগ্রন্থ থেকে যিনি অনুবাদ অনুবাদ করেছেন এটি এটি অনুবাদকের নাম হচ্ছে উৎপল কুমার বসু আমাদের এই কবিতাটি অনুবাদ করেছেন তো এই শিক্ষা শিক্ষা কাকে বলে না বিবেকানন্দের ভাষায় শিক্ষা হচ্ছে মানুষের ভেতরে যে পূর্ণতা থাকে সেই পূর্ণতা বহিঃপ্রকাশের নামই হচ্ছে শিক্ষা অর্থাৎ আমাদের ভিতরে যে বহিঃপ্রকাশ থাকে সেই বহিঃপ্রকাশের নামই হচ্ছে পূর্ণতা এবার শিক্ষা সার্কাস আগে কবিতাটা বলি তারপর আমি বিশ্লেষণ করে দিচ্ছি যেন লিখেছেন ডেজ আর নাইট থেকে কাব্যগ্রন্থ থেকে না হয়েছে আগেই বলে দিলাম এবং অনুবাদ করেছেন কে না উৎপল বসু উৎপল কুমার বসু এবং আমি প্রথমে কবিতাটা পাঠ করি তারপর কি প্রশ্ন আসবে তার মানে কি কর্মকথা কি বিশ্লেষণ করে দিচ্ছি তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো যদি আমি দ্বিতীয় শ্রেণী পাস করি বেশ আমি সোজা তৃতীয় শ্রেণী যেতে পারি তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো বেশ আমি তৃতীয় শ্রেণীও পাশ করি বেশ তাহলে এক দুই তিন চার তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবুও পরের শ্রেণীতে যাব সব শিক্ষা একটি সার্কাস যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তন্ন জ্ঞান কোথায় গেল যে যেখানে গেছে সেটা ধোঁকা এই যে লাস্টের চার লাইন আছে এই কবিতার মূল অংশ কি বলেছে যে সব শিক্ষা একটি সার্কাস যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হতে চাই জ্ঞান যেখানে গেল সেটা হচ্ছে ধোকা অর্থাৎ এখানে কি বলতে চেয়েছেন এখানে তিনি বলতে চেয়েছেন এই যে শিক্ষা শিক্ষাটা একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণী যাওয়া এটা হচ্ছে কি শুধুমাত্র বিশ্লেষণ প্রকৃত শিক্ষা কিন্তু সেখানে কিছু হয় না যেমন সার্কাসে কি হয় একটি খেলার পর একটি স্তরের পর আর একটি স্তরে খেলা হয় সেরকম আর কি কখনো প্রথম প্রথম থেকে দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ শ্রেণীতে এবং কবি বলছেন সব শিক্ষা যদি শেষ হয়ে যায় তাহলেও আমি পরের শিক্ষাতে যাব এটি হচ্ছে তিনি বলতে চাইছেন অর্থাৎ কি বলতে চাইছেন যে এই যে শিক্ষা যে পুঁথি সর্বস্ব শিক্ষা সেই শিক্ষায় কিন্তু মানুষের প্রকৃত জ্ঞান বুদ্ধি বিবেক মানবতা এইগুলো কিন্তু শিক্ষা দেয় না এগুলো কিন্তু হয় না না কিন্তু গড়ে তোলে তা যেন এবার তিনি কি বলেছেন যে এই যে শিক্ষাতে সার্কাসে যেরকম খেলাগুলো হয় এটা মজার খেলা সেরকম আমাদের এই শিক্ষাতে একটার পর একটা শ্রেণীতে ওঠা সেগুলো একটা মজার খেলাতেই শুধু পরিণত হয়ে উঠছে এবং প্রতি সর্বস্ব পরে শ্রেণীতে ওঠা একজন একমাত্র লক্ষ্য হিসাবে পরিচালিত হয়েছে এই শিক্ষা ব্যবস্থা অর্থাৎ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটি পরিচালিত হয়েছে শিক্ষার যে প্রকৃত জ্ঞান সেটা কিন্তু শিক্ষার্থীরা ব্রাহিতী হচ্ছে এই কথাটুকুই এই শিক্ষা সার্কাস কবিতাতে তোমাদের পৌঁছেছে অর্থাৎ সে অবধি শিক্ষার্থীরা যেখানে পৌঁছাক না কেন এক অর্থহীন গন্তব্যে পৌঁছাচ্ছে অর্থাৎ প্রকৃত যে শিক্ষা সেই শিক্ষাতে কিন্তু তারা পৌঁছাতে পারছে না আমরা যেতে অর্থাৎ তিনি মেন কথা হচ্ছে যে আমরা যে শিক্ষা পরীক্ষা দিয়ে পাশ করছি এটা হচ্ছে পুঁথিগত যে শিক্ষা এই শিক্ষাটা কোনো দরকার নেই কোনো মানসিকতা নেই কোনো পরিবর্তন হয় না মানুষের কোনো উন্নয়ন সাধন হয় না যে শিক্ষায় মানুষের উন্নতি হয় যেটা মানুষের মানবতা চেতনা বোধ। সেই শিক্ষাটা কিন্তু এই বর্তমান ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা সেটা বিলাস করে দিচ্ছে তার স্বরূপ তিনি তুলে ধরেছেন বা প্রতিবাদ তিনি তুলে ধরেছেন ডেইলস দ্য নাইট কাব্যগ্রন্থে এবং যেটি আমাদের অনুবাদক হিসাবে রয়েছে শিক্ষার সার্কাস ঠিক আছে এরপর এখান থেকে যে প্রশ্নগুলো আসে এক আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষা সার্কাস কবিতায় কবির অবস্থার আরাস্থার কারণ কি ছিল অর্থাৎ শিক্ষা সার কবি মানতে পারছেন না কেন যে বিশ্লেষণ আমি যা করলাম সেটাই দ্বিতীয় কোয়েশ্চেন আছে শিক্ষা সরকার কবিতার নামকরণে কতটুকু সার্থকতা বিচার করো এটাই দিয়ে ব্যঞ্জনা ধর্মের নাম করে তাই সেক্ষেত্রে তো আমরা লিখবি কি যে সাহিত্য ক্ষেত্রে নাম করা একটি গুরুত্বপূর্ণ বিষয় নামকরণ করা হয় সাধারণত ঘটনার কেন্দ্রিকের ওপর চরিত্রের ওপর ঘটনার স্থলবলির ওপর অথবা ব্যঞ্জনার উপর ভিত্তি করে শিক্ষা সার্কাস ঘটনাটি কিসের উপর করা হয়েছে ব্যঞ্জনার উপর ভিত্তি করে কীভাবে নামকরণ করা হয়েছে সেটা তোমরা একটু বিশ্লেষণ করবে ব্যঞ্জনার কিভাবে ব্যবহার করা হয়েছে কি তিনি প্রশ্ন জ্ঞান কোথায় গেল জ্ঞানের অভাব শিক্ষা সার্কাস কবিতায় কিভাবে বঞ্চিত হয়েছে তা আলোচনা করো জ্ঞান কোথায় গেছে জ্ঞান যেখানে গেছে সেখানে কী হয়েছে না সেখানে লাস্ট লাইনে বলা আছে যে জ্ঞান কোথায় গেল না সে যেখানে গেছে সেটা হচ্ছে ধোকা অর্থাৎ যে শিক্ষা আয় সেখান থেকে জ্ঞান লাগে সেই জায়গাটাই ধোকাতে পরিণত হয়ে গেছে সেখানে কি প্রকৃতি শিক্ষা হচ্ছে না পুঁথি সর্বস্ব শিক্ষা হচ্ছে হ্যাঁ এবার একটু বিশদ আলোচনা করতে হবে 14 প্রশ্ন সর্বশিক্ষা একটি সরকার শিক্ষা সরকারস কবিতা অবলম্বে শিক্ষা কিভাবে সরকারের সঙ্গে তুলনা হয়েছে মানে সরকার যেমন একটি স্টেপের পর পর স্টেপস করে শিক্ষা ক্ষেত্রে ক্লাস এক এক প্রথম দ্বিতীয় তৃতীয় করতে করতে আজ তো আমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হইছে ঠিক আছে তাই এই একটার পর একটা নতুন ধাপ যেমন শিক্ষা সরকারে সরকারের যেমন খেলা রাখা হয় শিক্ষাটাও যেন সেরকম খেলাধাগুলো করে বিশ্লেষণ করা হয়েছে এইভাবে তুলনা করা হয়েছে একেবারে একটু বাড়িয়ে লিখতে হবে পঞ্চম হচ্ছে যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবুও পরের শ্রেণীতে যাব সব শ্রেণী শেষ হয়ে যাওয়া এবং পরের শ্রেণীতে যাওয়া বলতে একটা ব্যঞ্জনা অর্থ বলেছে সব শ্রেণী শেষ হয়ে যাওয়া বলতে লেখাপড়া শেষ হলেও কিন্তু জ্ঞানের যে যেটা জায়গা যেটা শেখার জায়গা সেটা কিন্তু শেষ হয় না তাহলে আমি তবু পরের শ্রেণীতে আমাকে যেতে হচ্ছে এই যে আর প্রশাস করছে সেটা কি তোমাদেরকে বিশ্লেষণ করবো যাই হোক ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই লিখে জানাবে কমেন্ট বক্সে আর তোমরা কী ধরনের ভিডিও আরও পেতে চাও সেটা অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমরা জানো যে ক্লাস দশম শ্রেণী থেকে আমি চেষ্টা করছি এক একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত যত ভিডিও আছে যত পড়াশোনা বর্তমান রয়েছে সমস্ত ভিডিওগুলোকে অবশ্যই আমি তোমাদের সামনে পরিভাষিত করে তুলবে এবং যথেষ্ট গুণগত দিক থেকে যথেষ্ট উন্নত মানের আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ